যদি বউ সাজ গো তোমায় আরো সুন্দর লাগবে গো। তাই নাকি? বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয় এ জীবনের আশা মোদের পূর্ণ যেন হয়। এই যে তোমার এখন কেমন লাগতেছে বলো? আমার জীবনে আজকে এই বিয়ের দিনটি শ্রেষ্ঠ একটা জীবন মনে হইতেছে। পরবর্তী কোন দিকে যায় ফলবি লোকেশন। চলো চলো। ভাই ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তা ভাই এই দেখে না ওইটা বুঝে, তোমরা এতদিন যার কথা শুনতে যে আমি একজনকে ভালোবাসতাম, এই তো সেই মিম। ভাবি আমাদের জন্য দোয়া করো, হ্যাঁ আমাদের এই বিবাহিত জীবনটা যেন অনেক সুখের হয়। আচ্ছা ঠিক আছে, দোয়া তো করবো ভাই, কিন্তু বিয়ে শাদী করলেন, অনুষ্ঠান করলেন না? ও অনুষ্ঠান অনুষ্ঠান তো অবশ্যই হবে, অনুষ্ঠান মনে করেন যে এই কিছুদিন পরেই হবে, কারণ আমাদের বিয়েটা একটু সিনক্রেটের মাধ্যমে হলো, তো মানে কেউ মেনে নিচ্ছে কেউ মেনে নিচ্ছে না, ঠিক আছে? তো এক পর্যায়ে আমি আজকে বিয়ে করেই ফেলেছি, তো বাসায় অবশ্য কেউ জানে না, বাসায় যেতেছে। ও তার মানে এখন এই মাত্র বিয়ে করে নিয়ে আসলেন? জি জি। আচ্ছা সমস্যা নাই, কাকা কিছু কইবো না, ভাবি যা সুন্দর, ভাবি মুখ দেই খাই সব রাগ অভিমান ভাঙ্গে যাইব। না তা অবশ্য ঠিক আছে, তো ভালো থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, যাই গে। আচ্ছা আসেন আপনি। এই হচ্ছে আমাদের বৃষ্টি, ঠিক আছে? আমাদের বাড়ি উপ সাইডে ওদের বাড়ি, ঠিক আছে? ভাই মেয়েটার কথাবার্তা ভালোই আছে তাই না? ও আমাদের চেয়ে অনেক ছোট, পড়ালেখা করতেছে, ও এক নাম্বার ছাত্রী। ভাই চলো। আরে প্রেম আছে বিদে তো বিয়েটা আমাদের হলো, ঠিক আছে? আচ্ছা বিয়াতে কাজ বিয়ার বাপে মেনে নিব, তো দেখি বাড়িতে যাই, দেখি বাবার সাথে অবশ্য উনি দম্পত জীবন সুখী হইকো, আর তকে নাগাল মনে করছে যে ভালোবেসে মেসে প্রতারণা করে, উনকে যদি না করে তকে নাগাল বিয়ে শাদী করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মিম ও সরি তার মিম নে ভাবি ভাবি ঘর মেসে কি একটা কথা কয়ে দিই, আসসালামু আলাইকুম। মন খারাপ করুম না, আমি স্বয়ং বাইসা আছি, আমি বাইসা আছি, ছোটটা মানুষ করলাম, আজকে ছোটটা মানুষ করলাম, আজকে আমার থুয়ে পুলাই একলা বিয়া করে নিয়ে আসে, তাইলে হে দুঃখ কি আর আরো আছে? যদি পুলাই পছন্দ না করলো, বড় যদি ভাত খাবার না দেয়, ও যে প্রেম করে বিয়ে করছে না এটাই ভালো হয়েছে, পছন্দ থাকলে ওকে প্রেম করে বিয়ে করছে, আমি তো আরো অস্বীকার করি না, ও আমারে নিয়ে গেত সুন্দর করে একটা অনুষ্ঠান করে, আমি ওটা পছন্দ করে তুমি অনুষ্ঠান করে আনো। এই শুনো চুপ করো, পুলাই আবার বউ নিয়ে আবার যদি বাড়ি বাড়ি শুনো, তুমি রাগারাগি করতেছো, বউ আবার ঘুরে যাবো, বউ দেখার না, তুমি রাগারাগি করো না। হ্যাঁ শুনো, রাগারাগি কি এমনি করি, রাগারাগি ভিতরের দিকে একলে পরে, আমার কি মনে চায় না যে এলাকার সমাজের মায় মাতা বড় আছে তাগো নিয়ে যায়, আমি বউটা উঠিয়া নিয়ে সুন্দর করে তাগো দেখাই। ওই বাদ দাও, আর দুঃখ করার লাগবো না, পুলাই বউ নিয়ে হোক, তোমার আমরা অনেক বড় করে বউ হচ্ছে। তোমাদের ছেলে বউ এই শালা পড়ছে, থাক থাক মা বেঁচে থাকো।
আমার এখানে মাথা ভাল লাগতেছে না আমার মাথা খুব খারাপ এই লোকজন যদি ঠিক মতো যায় না যায় তাইলে সমাজের বদে একবার আমার সমাজের বদ দিব তুই জানোস আব্বা তুমি কি একবার চিন্তা করছো কিন্তু তোমার ছেলের বউ ঠিক আছে ছেলের বউ এটা তো আমি মাইনা নিছিলাম এখন যে এই ঘটনা হলো এখন তো মাইনা নিয়ে হারি না আমি এটা তো মান মাইনা নিতে হবে আমার কোনো ভাবেই আমার সম্ভব না তুই তাড়াতাড়ি বউ নিয়ে তাড়াতাড়ি বাইরে কি কমু
আসলে আমি তো মাগুরের জিনিসটা অনেক আগে জানার আছে কিন্তু জানাই নাই আমি মিমরে আর 2 বছর আগে বিয়ে করছি 2 বছর আগে বিয়ে করছো এই বাচ্চা আমার আমি বাচ্চার বাবা আমি এই বাচ্চার বাবা তুই এই যে দেখো তার ডিট ডকুমেন্ট এ হুনো কাগজপত্র দাও আগে তুমি ডাক্তার নিয়ে হও আমার বলে সত্যি কথা কইছে মিছে কথা কয় নাই একটা কিছু করো বাবা একটা কিছু কর কি ঠিকই তো আছে আব্বা আব্বা তুমি একটা ডাক্তারের ব্যবস্থা করো হ আমি ডাক্তার নিয়ে গেলাম মিম ওগো ওগো আমি মুনের বাঁচব দেখো তুই বাবার কাছে যা আমি যে দুশো কিনা মেরে ডাক দেনি আচ্ছা ঠিক আছে একটু বসো রিল্যাক্স রিল্যাক্স শোনো আমি আমাদের ঘটনা পুরো একবার বলছি ঠিক আছে আব্বা ডাক্তারের জন্য যাইতেছে ডাক্তার নিয়ে আসছে তুমি হালকা একটু আমার খুব কষ্ট হইতেছে গো